আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি শিল্পী ব্লগস থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে থাকছে বিকালবেলার নাস্তায় বাচ্চাদের আবদার রাখতে পিৎজা বানিয়েছি, সেই পিৎজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি ঘরোয়াভাবে যেভাবে আমার বাচ্চাদের জন্য পিৎজা বানাই সেভাবে আজকে আমি পিৎজাটা চিকেন আর এগ দিয়ে বানাবো, মানে ডিম আর মুরগির মাংস দিয়ে বানাবো। আজকে পিৎজাটা আমি চুলায় বানাবো, আমি কোনো ওভেনে বেক করব না, চুলায় বানাচ্ছি। তো এখন হচ্ছে বিকেলবেলা, দেখতেছেন আমার ছেলে সাইকেলিং করতেছে, তো মাশাল্লাহ সাইকেলিং ভালোই পারে, সাইকেল চালাতে পারলেও খুব খুশি। যেহেতু ঢাকা শহর বাসার ভিতরে অত জায়গা নেই, তারপরে ছাদে নিয়ে বিকেলবেলা, এখন রোডটা একটু ভালো তাই একটু বিকেলবেলা নিয়ে যাই। আর আমি কিছু নকশি কাঁথা আর হলো কিছু শুকনো মরিচ শুকাতে দিয়েছি, সেগুলো আনবো, সেই জন্য ছেলেকে নিয়েও গেলাম সাথে। আপনাদের সাথে বাগানে ছাদে কিছু গাছ, ছাদ বাগান করেছে, কিছু গাছ আছে সবজি গাছ, তারপরে কিছু ফল গাছও আছে, সেগুলো আপনাদের সাথে সামান্য একটু শেয়ার করতেছি। তো আশা করি আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। তো এই তো দেখতে থাকেন, আমি এখানে কিছু ছাদে গাছপালা, কিছু টমেটো গাছ, বেগুন গাছ, অনেক রকমের সবজি আছে। তো আজকে ডিটেলে দেখালাম না, সামান্য একটু একটু দেখাচ্ছি, একটু দেখেন। এরপরে বাসায় যাবো, ছেলে আমার সাইকেলিং করতে করতে পেটে ক্ষুধা লেগে গিয়েছে, এখন গিয়ে পিৎজা খাবে, পিৎজা বানাতে হবে, সেই জন্যই চলে যাচ্ছি। তো আপনারাও দেখতে থাকেন, এখানে দেখেন খুব সুন্দর একটা বোম্বাই মরিচ গাছ, অনেকগুলো মরিচ ধরেছে, কেউ এটাকে নাগা মরিচ বলে, কেউ বোম্বাই মরিচ বলে। এখন চলে আসলাম বাসায়, বাসায় এসে হাত মুখ ধুয়ে এখন হচ্ছে পিৎজা বানানোর জন্য ডো তৈরি করতে চলে আসলাম। এখানে দিয়ে দিলাম কুসুম গরম দুধ 1/4 কাপ, আর হলো দিয়ে দিব ইস্ট, এখানে দিয়ে দিলাম 1/2 চামচ, চিনি দিলাম 1 চামচ। এখন এটাকে ভালো করে মিক্স করে নেব, দিয়ে দিলাম 7 মতো লবণ, দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নি ভালো করে মিক্স করে নিচ্ছে। নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আটা, আজকে আমি আটা দিয়ে পিৎজা বানাবো। তো আমার ঘরে ময়দা নেই, সেজন্য আটা দিয়ে বানাচ্ছি, কিন্তু খেতে খুবই মজা হয়েছে পিৎজাটা, বাচ্চারা তো খুবই পছন্দ করেছে। আমি কিন্তু আটা দিয়ে আর কখনো বানাইনি, আজকে প্রথম আটা দিয়ে পিৎজা বানালাম। তো এই তো দেখতে থাকেন আমি কিভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। তো ডোটা কিন্তু খুব সফট করে করতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব তেল, সয়াবিন তেল 1 টেবিল চামচ পরিমাণ। তো এখানে আমি মেপে দেইনি, আন্দাজ করে দিয়েছি, আপনারা দিলে এখানে 1 চামচ দেবেন। দিয়ে আমি ডোটাকে ভালো করে একটু ভালো করে মথে নিয়ে এটাকে একটু গরম জায়গায় রেখে দেব, গরম জায়গায় রেখে দিলে এটা তাড়াতাড়ি সেট হয়ে যাবে। ডোটা আমি সেট হওয়ার জন্য একটা গরম জায়গায় ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এখন আমি চিকেনটা রেডি করার জন্য এখানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আমার ঘরে আগে থেকে চিকেন কুচি করা আছে, সেদ্ধ করে আমি ফ্রিজে রেখে দিই, যখন মানে বাচ্চাদের কিছু খেতে মন চায় তখন তৈরি করে দিতে পারি। এখানে আমি 1/2 কাপের মতো চিকেন দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। এরপরে এর মধ্যে বেশি মশলা অ্যাড করতে হবে না, আর আমি এখানে কোনো মরিচ ইউজ করব না, কোনো সবজিও দেব না, ক্যাপসিকাম বা কিছু, কারণ আমার ছেলে খেতে পছন্দ করে না, সেজন্যই শুধু চিকেন আর ডিম দিয়ে রান্না করতেছি। করে এরপরে এটা দিয়ে পিৎজা বানাবো। এতে এখন আমি চিকেনটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পর পানি উঠে এসেছে, এখন এর মধ্যে অন্য মশলাপাতিগুলো আমি দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়া, সামান্য জিরে গুঁড়া, আর হচ্ছে সামান্য ওই গরম মশলার গুঁড়া। আস্ত গরম মশলা দিতে হবে না, গরম মশলার গুঁড়া সামান্য একটু দিলেই হয়ে যাবে। তো এভাবে খুব সহজে কিন্তু বানিয়ে বাচ্চাদের পিৎজা বানিয়ে দিতে পারেন। এখনকার বাচ্চারা কিন্তু পিৎজা বার্গার এগুলোর জন্য বেশি আবদার করে, তো আমি কখনো বাইরে থেকে এনে খাওয়াই না, ঘরে যেভাবে নিজে পারি সেভাবে একটু একটু করে দেই আর কি। ওইভাবে তো পারি না দোকানের মতো, তবে নিজে যেভাবে পারি সেটুকুই করে দেওয়ার চেষ্টা করি।
এই তো আমার এখন এটা হয়ে গিয়েছে। আমি এখানে দুইটা ডিম ভেঙে নিয়েছি, একটা কুসুম উঠিয়ে রেখেছি আমি পিৎজার উপরে দেওয়ার জন্য, আর এখানে একটা কুসুম আর সাদা অংশটা ডিমের দিয়ে দিয়েছি, যাতে ছেলের মানে বাচ্চাদের ডিমটাও খাওয়া হবে, চিকেনটাও খাওয়া হবে। এমনিতে ডিমটাও খেতে চায় না আর চিকেনটাও খেতে চায় না, কম খুবই কম খাওয়াতে পারি। তো এখন আর বেশিক্ষণ রান্না করতে হবে না, সামান্য একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে রাখবো। আমার এটা কিন্তু হয়ে গিয়েছে অলরেডি, কারণ চিকেনটা কিন্তু আমার আগে থেকে সেদ্ধ করা ছিল। তো আমার এটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে রাখবো। এখন আমার ডোটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে, আমি এখন ডোটা নামিয়ে এখন পিৎজা বানাতে চলে আসলাম। তো এই তো আমার ডোটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে। ডোটা যদি ঠিক না হয় পিৎজাটা কিন্তু ভালো হবে না। তো এই তো ডোটা যদি নরম হয়ে যায় তাহলে একটু আটা হাতে মেখে নেবেন। আমি সামান্য একটু আটা হাতে নিয়ে এটাকে মুঠে ভালো করে একটা গোল শেপ নিয়ে এখন একটা প্লেটে আমি বানাবো। এটা আমার একটা রেগুলার যে প্লেট থাকে আমাদের ঘরে স্টিলের, সেটার মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন এটার মধ্যে সে ডোটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোটো একটা পিৎজা বানাবো। এখন এখানে আমি পিৎজার জন্য ডোটা কিন্তু 3-4 মিনিটের জন্য এমনিতে রেখে দিয়েছি, কারণ এমনিতে না রাখলে এটা কিন্তু ভালোভাবে আমি ভালো করে মিলতে পারবো না। সেজন্য এতো এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি হাত দিয়ে খুব সুন্দরভাবে। আর সাইডগুলো আমি একটু মোটা করে রাখছি, পিৎজার সাইডগুলো একটু মোটা হলে কিন্তু দেখতেও সুন্দর হয়, খেতেও ভালো হয়। তো দেখেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি, হাতের সাহায্যে চেপে চেপে খুব সুন্দরভাবে এটাকে মিলিয়ে নিতে হবে। এখন এই কাজটা করতে হবে খুবই ইম্পর্ট্যান্ট, কারণ একটা কাঁটা চামচ দিয়ে এভাবে মাঝখানটা একটু এভাবে ফুটা করে দিতে হবে, তা না হলে কিন্তু পিৎজার মাঝখানটা ফুলে উঠবে আর পিৎজাটা ভালো হবে না। সেজন্য আমি এভাবে একটু করে দিচ্ছি, দেখেন। এতে এখন আমার করা হয়ে গেছে, আগে থেকে রান্না করা চিকেনগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দেব। তো এর মধ্যে দেওয়ার আগে আমি যে কাজটা করতেছি, আমি কিন্তু এখানে কোনো চিকেন এই যে পিৎজা সস বা কিছু দেয় সেটা কিছুই দেবো না। আজকে একদম ঘরোয়াভাবে নর্মাল যেগুলো থাকে হাতের কাছে সেগুলো দিয়ে বানাচ্ছি। তো এখন আমি ডিমের কুসুমটা ভেঙে উপরে ব্রাশ করে দিচ্ছি, কালারটা একদম দোকানের মতো আসবে। সেজন্য আমি এটাকে খুব সুন্দর করে এর পাশে একদম চারপাশে লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে চড়িয়ে। আমি চিকেন একটু বেশি করে দিচ্ছি, আমি যেহেতু একটা বানাচ্ছি, আপনারা চাইলে একটু কম বেশি দিতে পারেন। আমি এই সামান্য একটু পেঁয়াজ দেবো আর চিকেন দেবো। এর মধ্যে কিন্তু টমেটো, ক্যাপসিকাম সব কিছুই দেওয়া যায়, কিন্তু আমি আজকে এগুলো কিছুই দেবো না, আর ঘরেও নেই। তো আপনারা ওইভাবে বাসায় বানিয়ে খেতে পারেন, সবাই পারেন রান্না, বেশ কম বেশি হয়তো। আমি যেভাবে আমার বাচ্চাদের জন্য করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, আর আমার কথার মধ্যে ভুল ত্রুটি আছে, কাজের মধ্যে ভুল ত্রুটি আছে, প্লিজ অবশ্যই এগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। পাশে হয়তো বা কথাবার্তা সাউন্ড শুনতেছেন, আমার ছেলে আর ওর ফ্রেন্ড খেলতেছে, সেই জন্য একটু সাউন্ড হচ্ছে। তাই তো এভাবে আমি এটাকে দিয়ে দিলাম, সবগুলো চিকেন আর ডিম দিয়ে যেটা রেডি করে রেখেছি পুরটা এটাই দিয়ে দিলাম। দিয়ে এটা আমি চুলায় বসিয়ে দেবো, চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমি কোনো ওভেনে বেক করবো না, এটা চুলায় বেক করবো। ওভেনের মতোই খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে, বাচ্চারা তো খুবই খুশি, আটা দিয়ে তো মজার যে পিৎজা হয়। তো ছেলে তো বলতেছে ফুডপান্ডা থেকে অর্ডার করে এনেছি, আমি বলছি হ্যাঁ। তো ওকে ও শুধু বলে যে ফুডপান্ডায় অর্ডার করবে, সেজন্যই ওকে বলা হয়েছে, মিথ্যা কথাটা বলেছি। এই তো এখন আমি এর উপর দিয়ে যে আমরা সবসময় যে সস খাই, ঘরে সস থাকে, সেই সসটাই একটু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিকেনটা দেওয়ার আগে সস দিয়ে এরপর আবার চিকেন দিয়ে এর উপরে আবার চিকেন দিয়ে দিতে পারেন। তা আমার সসও আজকে শেষ হয়ে গিয়েছে প্রায়, সেজন্য আমি আর অতবাদ দিতে পারিনি। তো এভাবেও কিন্তু খেতে খুবই মজা হয়েছে, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, বাসায় খেতে কিন্তু খারাপ হয়নি। হয়তো বা কিএফসি জিএফসির মতো হয়নি, কিন্তু খেতে খারাপ হয়নি, খুবই ভালো হয়েছে। ঘরোয়াভাবে বানিয়ে এভাবে খেতে পারেন, বাচ্চাদেরও দিতে পারেন, বাচ্চাদের মন রাখার জন্য। এখন উপর থেকে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আমার পিৎজাটা রেডি, এখন আমি এটা চুলায় বসিয়ে দেবো। আমি আগে থেকে চুলাটা জ্বালিয়ে রেখেছি,
একটু গরম হয়ে এসেছে, হাঁড়িটা এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। এরপরে আমি চুলাটা ঢাকনা দিয়ে ঢাকনার ফুটাটা বন্ধ করে হাই হিটে এটাকে রেখে দেব 2 মিনিট। এরপরে চুলার আঁচটা একদম মিডিয়াম করে রাখতে হবে। এই তো 35 মিনিট, 25-30 মিনিটের মতো লাগবে। তো আমার এখানে 30 মিনিটের মতো লেগেছে। দেখেন আমার পিৎজাটা একদম রেডি, একদম খুব সুন্দর কালার এসেছে। তবে ক্যামেরা অতটা ভালো আসেনি, কিন্তু খুবই সুন্দর কালার এসেছে এবং খেতেও খুবই ইয়ামি হয়েছে। আমার বাচ্চাদের দিয়েছি, আবার ছেলের মিসকে দিয়েছি, ও খেয়ে তো মানে খুবই খুশি। ছেলের মিসও বলেছে আন্টি খুব ভালো হয়েছে। এই তো দেখেন পিৎজাটা কিন্তু ভিতরেও খুব সুন্দরভাবে হয়েছে এবং কি নিচের দিকটাও একদম খুব পারফেক্টভাবে হয়েছে, উঠাতেও কষ্ট হয়নি। আমি প্লেটে অয়েল ব্রাশ করে নিয়েছি, এভাবে করে খেতে পারেন। এখন বাচ্চাদের দিয়ে দিচ্ছি কেটে কেটে, কারণ সন্ধ্যার নাস্তা ওরা পিৎজা খাবে। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, যে যেখানে আছেন আমাদের জন্য দোয়া করবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।